মালদায় গোপন সূত্রে খবর পেয়ে 30,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ চার পাচারকারীকে গ্রেপ্তার করল এসটিএফ। এসটিএফ সূত্রে জানা যায়, ধৃতরা হলেন দীপ রায়, রাকেশ শর্মা, তাফাজুল ইসলাম ও হাবিবুর রহমান। দীপ রায় ও তাফাজুল ইসলাম নাগাল্যান্ডের ও আসামের বাসিন্দা। হাবিবুর রহমান রাজেশ শর্মা মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। ধৃতরা ইংরেজ বাজারের বাঁধাপুকুর এলাকায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে এসেছিল। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আস্তে আস্তে দাঁড়াও। আস্তে আস্তে দাঁড়াও, একটু পরিষ্কার আছে। এদিকে তাকাও, এদিকে তোর মোবাইল ঢুকে যাচ্ছে। এখানে মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।